আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্ট্রাটফোর্ড ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্ট্রাটফোর্ড ম্যাজিস্ট্রেট কোর্ট। আজকে এখানেই যে ব্রিটিশ বাংলাদেশি বৃদ্ধাকে হত্যা করা হয়েছে মেনর পার্কে, তার নাম হচ্ছে সুতেরা বিবি, বয়স হচ্ছে 80 বছর। তার যে হত্যাকারী আলী সুবেল, সেই আলী সুবেলকে আজকে এই কোর্টে তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যার চার্জ আনা হয়েছে। আলী সুবেল, তার বয়স হচ্ছে 33 বছর। আপনারা জানেন যে সুতেরা বিবি তার মেনর পার্কের ল্যান্ডসির অ্যাভিনিউতে যে বাসায় থাকতেন, সেখানে সেই আলী সুবেল নামের এই যুবক, 33 বছরের যুবক, সেও একই বাসায় থাকতো। এবং আসলে আলী সুবেলের সাথে সুতেরা বেগমের যে কোনো ধরনের আত্মীয়তা সম্পর্ক ছিল কি না সেই বিষয়টি এখনও পরিষ্কার না। শুধুমাত্র পুলিশ যেটা বলছিল যে আলী সুবেল আসলে সুতেরা বিবির পরিচিত, পূর্ব পরিচিত, এবং আজকে তারা এখানে কোর্টে তোলার সময় যারা বলছিল যে আলী সুবেল একই বাসার মধ্যে থাকতেন, ধারণা করা হচ্ছে পূর্ব পরিচিত হতে পারে, আত্মীয়তা সম্পর্ক হতে পারে, অথবা অনেকে যেরকম সাবলেট ভাড়া দিয়ে থাকেন সেরকম সাবলেটও থাকতে পারেন। এই বিষয়গুলো আসলে বিভিন্ন জনের বক্তব্য থেকে উঠে এসেছে, আমরা এখনও বিষয়টা আসলে নিশ্চিত না। আলী সুবেলের হাতেই পহেলা রমজানের দিন 2 এপ্রিল শনিবার সকাল 9:30 পরে কোনো একটা সময়ে ছুরিকাঘাতে হত্যার শিকার হয়েছেন সুতেরা বিবি। এবং সুতেরা বিবি হত্যার পরে 9:56 দিকেই পুলিশকে কল করা হয়। পুলিশ এসে প্যারামেডিক্স এবং হেলিকপ্টার নিয়ে এসে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সুতেরা বিবিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সুতেরা বিবি আসলে ঘটনাস্থলেই প্রাণ হারান। এই হত্যার পরপরই আসলে কমিউনিটিতে আবারও এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে যে মানুষ তার ঘরের ভিতরও নিরাপদ না। আপনারা জানেন ঠিক তার 8 দিন আগে 24 মার্চ শুক্রবার ইয়াসমিন বেগম নামে একজন ব্রিটিশ বাংলাদেশি নারী, 40 বছরের সেই ব্রিটিশ বাংলাদেশি নারী তার বাসার ভেতরে পূর্ব পরিচিত এক মানে তার সাবেক স্বামী কাইয়ুম মিয়ার মাধ্যমে হত্যার শিকার হয়েছেন। এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে এবং দুটি হত্যাই কিন্তু দিনের বেলা পূর্ব পরিচিত মানুষের হাতেই হয়েছে এবং দুটি হত্যার শিকারই হয়েছেন দুজন নারী। এই বিষয়গুলো নিয়ে আসলে কমিউনিটির মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। সুতেরা বিবির হত্যা মামলাটি আজকে এখান থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ওল্ড বেইলি ক্রাউন কোর্টে, সেন্ট্রাল যে ক্রিমিনাল ক্রাউন কোর্ট, সেখান থেকে আসলে পরবর্তীতে মামলার যে পরবর্তী পদক্ষেপগুলো শুরু হবে। সেখানে যদি আলী সুবেল যদি এই মামলা মানে হত্যার ঘটনাটি সে স্বীকার করে নেয়, তাহলে মামলাটি হয়তো দ্রুততার সাথে শেষ হবে। আর যদি সে অস্বীকার করে এবং তার উদ্দেশ্য যদি সে অন্যভাবে প্রভাবিত করে, তাহলে সেক্ষেত্রে সেই মামলাটি আসলে অনেক একটু দীর্ঘসূত্রিতার মধ্যে পড়বে এবং পুলিশের তথ্য প্রমাণ এবং বিভিন্ন সাক্ষ্যের উপর ভিত্তি করে মামলাটির রায় ঘোষণা হবে। তো এই হচ্ছে আসলে সুতেরা বিবির যে হত্যা মামলাটি আজকে স্ট্রাটফোর্ড ক্রাউন কোর্ট থেকে, স্ট্রাটফোর্ড ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো সেই সংবাদের বিস্তারিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।